শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত সেমিনারে নেতারা বলেন, দেশের স্বার্থে বিএনপির উচিত নেতিবাচক রাজনীতি পরিহার করা। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রশংসা করতে পারে না, তাদের নিজেদের কোনো পরিকল্পনা ছিল না। আপনারা অবশ্যই আমাদের সমালোচনা করবেন, সমালোচনা পথ চলাকে শালিত করে, কিন্তু নেতিবাচক রাজনীতির পথ পরিহার করুন, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। যেদিন থেকে তিনি আওয়ামী লীগের সভাপতি হয়ে নির্বাচিত হয়ে এই দেশে পদার্পণ করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত দেশের জন্য নিবেদিত প্রাণ হিসাবে 24টি ঘন্টা কাজ করেন বলেই আজকে তার পক্ষে সম্ভব হয়েছে প্রত্যেকটি জিনিস নখ দর্পণে রাখা এবং নখ দর্পণে নিয়ে প্রত্যেকটি জিনিসের অনুশাসন দেওয়া। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন উচ্চতায় বাংলাদেশ এসে গেছে, এটিকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাই, স্থানে নিয়ে যাই, আমরা গর্বিত হই, সারা বিশ্বে আমাদের উন্নয়নের ছটা ছড়িয়ে দিই।